রাজশাহী ও সিলেট সিটিতে আজ ভোটের লড়াই। বিস্তারিত জানাতে সিলেটের মদন মোহন কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোটের আসল লড়াই শুরু হতে এখনো প্রায় ঘন্টা খানেক সময় বাকি থাকলেও কিন্তু ভোট কেন্দ্রগুলো যে রয়েছে, আমি সিলেট সিটি কর্পোরেশনের কথা যদি বলি, ভোট কেন্দ্রের সামনে কিন্তু যে একটা ভোটের আবহ সেটা কিন্তু তৈরি হয়েছে। মূলত যদি কারণ বলি, যে এর মধ্যে আমি এখন রয়েছি সেই সিলেটের বিখ্যাত মদন মোহন কলেজের একটি কেন্দ্রের সামনে, এবং এটি স্বাভাবিকভাবে একটি অনেক বড় কেন্দ্র। কিন্তু সকাল 7টার পর কিছু আগে থেকে আমরা দেখছি যে কেন্দ্রে যারা আসলে ভেতরে যারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ছিলেন, আনসার সদস্য, পুলিশ সদস্য, তারা কিন্তু আসলে আগেই উঠে কেন্দ্র যে ঠিকঠাক করা, কেন্দ্রের ভিতরে বুথ ঠিকঠাক করা, যদিও সেগুলো গতকালকেই শেষ হয়ে গেছে এবং শেষবারের মতো বুথ মেশিনগুলো ঠিক মতো বসেছে কিনা সেগুলো বসানোর কাজ, এবং পাশাপাশি কিছুক্ষণের মধ্যে হয়তো তারা তাদের মেশিন অন করবেন সেই প্রস্তুতি নিয়ে আসে, শেষ মুহূর্তে গুছানোর কাজগুলো করছেন। এবং এই পাশে যদি বলি যে প্রার্থী রেজেন্ট, অর্থাৎ প্রত্যেকটি ভোট কক্ষে যে প্রার্থীর কাউন্সিলর প্রার্থী, মেয়র প্রার্থী, সেই প্রার্থীর যে এজেন্ট রয়েছেন, তারা কিন্তু আসলে এখানে এসে অপেক্ষা করেছেন কখন তারা আসলে কেন্দ্রের ভিতরে ঢুকে তাদের কাজকর্ম করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা করছেন। এদিকে যদি বলি, বাইরে কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, অর্থাৎ টহল টিম বা স্ট্রাইকিং ফোর্স যারা রয়েছেন, তারা কিন্তু আসলে পুরো নগর জুড়ে আরো আগে থেকেই, বলতে গেলে রাত পোহানোর পর থেকেই কিন্তু তারা তাদের এই যে নির্বাচনের দিনের যে টহল সেটি কিন্তু আসলে তারা শুরু করেছে। তো সব মিলিয়ে বলা যায় যে প্রস্তুতি যেটি রয়েছে, অর্থাৎ নির্বাচনের প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একদম শেষ সময়ে সম্পন্ন করে নিচ্ছে নির্বাচন সংশ্লিষ্টরা, নির্বাচন এখানে যারা রয়েছেন কেন্দ্রীয় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, এছাড়া ভোটার যদি বলি আমরা, প্রার্থীর পক্ষ থেকে প্রার্থী যারা এজেন্ট রয়েছে তারা, এবং সবশেষ যদি বলি ভোটার, আমি যদি বলছিলাম যে আমি মদন মোহন কলেজ কেন্দ্রের সামনে রয়েছি, আমি ঠিক এই মুহূর্তে বাইরে কিন্তু 4 জন ভোটার অপেক্ষা করছেন, তারা ভোট দিতে এসেছেন। আমি স্বাভাবিকভাবেই কথা বলেছিলাম যে এখনো 1 ঘন্টা ভোটের বাকি, ভোটাররা এসে বাইরে কেন অপেক্ষা করছেন, তখন কিন্তু তারা বলছিলেন যে, একজন বলছিলেন তার একটু কাজ আছে, তিনি চাচ্ছেন যত আগে ভোট দিয়ে সেই কাজে যাবেন, আর একজন বলছেন যে তিনি আসলে সকালেই এসেছেন, তিনি তার ভোটাধিকারটা সবার আগে দিতে চান বা সবার আগে নিজের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করতে চান। তো সবকিছু মিলিয়ে আসলে এই টানা কয়েকদিনের প্রচার প্রচারণা বা সার্বিক অবস্থা যদি বলা হয়, তাহলে কিন্তু আসলে ভোট উৎসব বা ভোট যে একটা উৎসবের মধ্য দিয়ে হয় সেটি কিন্তু আমরা সিলেট নগরে দেখেছি। প্রচার প্রচারণায় ভোটাররা বা প্রার্থীদের সঙ্গে যে একটি ভোটের ডামাডোলে গা ভাসিয়ে উৎসবে তাদের যে প্রতিশ্রুতি বাড়ি বাড়ি গিয়ে সেটি কিন্তু আসলে দেখেছি, বা সিলেটের ঐতিহ্যগতভাবে দিক চিন্তা করলেও সিলেট নগরের নির্বাচনে কিন্তু আসলে কখনো সেরকম যে নির্বাচনী সহিংসতা বা অন্য কিছু সেগুলো কিন্তু কখনো দেখিনি। কাজেই সবকিছু মিলেই আসলে বলাই যে একটা উৎসবের আমেজে বা উৎসবমুখর পরিবেশে একটি ভোটের জন্য কিন্তু সিলেট নগরী বা সিলেট নগরবাসী যেমন প্রস্তুত আছে বা এই উৎসবে সামিল হতে প্রস্তুত আছে, তাছাড়া প্রার্থীদের যেটি বলছিলাম, তাদের এই দীর্ঘদিনের প্রচার প্রচারণার সময় ঘনিয়ে তারাও কিন্তু অপেক্ষা করছে। আমরা যদি একটু বলি যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার রয়েছে 487,753 জন, এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 254,360 জন, এবং মহিলা ভোটার বা নারী ভোটার রয়েছেন 233,387 জন, এবং হিজড়া ও তৃতীয় লঙ্গের ভোটার রয়েছেন 6 জন। মোট ভোট কেন্দ্র 190টি, ভোট কক্ষ 1,367টি, এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ড রয়েছে 14টি এবং সাধারণ ওয়ার্ড রয়েছে 42টি। ভোটার যদি বলি, ভোট রয়েছে ভোটার যে প্রার্থী, অর্থাৎ মেয়র পদে লড়ছেন আসলে মোট 8 জন প্রার্থী, এবং এর মধ্যে আসলে সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থীর জন্য লড়ছেন 86 জন, অর্থাৎ সংরক্ষিত নারী কাউন্সিলর পদে, এবং সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন 294 জন। তবে একটি কথা বলে রাখি যে 8 জন প্রার্থী রয়েছেন, তার মধ্যে আসলে নৌকার যে প্রার্থী রয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির নজরুল ইসলাম, এই 2 দিনের মধ্যেই আসলে আমরা দেখছি বা যে আভাস পাওয়া গেছে যে তাদের মধ্যেই আসলে যে
মূল প্রতিদ্বন্দ্বী বা এই প্রধান প্রতিদ্বন্দ্বী এই দুজনকে মনে করা হচ্ছে, যদিও এর পাশাপাশি আরো ছয়জন রয়েছে। এবং এর আগে আমরা দেখেছি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের পরে যদিও হাতপাকার যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু নির্বাচন থেকে সরে যাওয়ার কথা বলেছে, যদিও আসলে তারা নির্বাচনের নিয়ম অনুযায়ী যে প্রত্যাহারের যে কথাটা আমরা সেই প্রত্যাহারের পরে এই ঘোষণা দিয়েছে। কাজী ব্যালট বাক্স ব্যালট পেপার তো আর আসলে না, ইভিএম এর যে ব্যালট ইভিএম যে মেশিন সেখানে কিন্তু তাদের প্রতীক থাকবে। তবে সেই হিসাবে কিন্তু আমরা আটজনই বলতে পারি যে মেয়র পদে প্রার্থীরা রচ্ছেন। এবং পাশাপাশি যদি বলছিলাম যে ভোটাররা এখন আসলে শেষ মুহূর্তে অপেক্ষা করছেন, এবং ভেতরে আমি যখন কেন্দ্রের বাইরে রয়েছি, বাইরে দেখছি যে ভোটার সংখ্যা প্রথমে চারজন বলেছি, এখন কিন্তু আরো এই যে অপেক্ষমান ভোটার সংখ্যা সেটি কিন্তু আসলে আরো কয়েকজন বেড়েছে। অর্থাৎ আটটা যখন শুরু হবে সেই আটটার জন্য ভোটাররা অপেক্ষা করছেন, এবং বলা যায় যে এক ঘন্টা আগেই ভোটাররা এসে ধীরে ধীরে কেন্দ্রের সামনে জমা হচ্ছে, যে উৎসবের কথা বলছিলাম বারবার, সেই উৎসবে ভোট উৎসবে সামিল হতে। তো এই ছিল সিলেট নগরী থেকে আমার কাছে। রাজশাহীতে রয়েছেন সহকর্মী আফজাল হোসেন, সেখানকার একদম শুরুর আগ মুহূর্তের কথা জানবো তার কাছ থেকে। আফজাল, রাজশাহীতে আসলে সকাল আটটা থেকেই ভোট গ্রহণ শুরু হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের সামনে এজেন্টদের যে লম্বা লাইন, সেই লম্বা লাইনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটি আসলে ভোটারদের নয়, প্রার্থীদের যে এজেন্ট থাকেন সেই এজেন্টদের লাইন রয়েছে। তারা পরিচয়পত্র দেখিয়ে এবং তাদের যে সংশ্লিষ্ট কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো দেখিয়েই কেন্দ্রে প্রবেশ করবেন এবং নির্বাচনী প্রার্থীদের পক্ষ হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। আর আমি রয়েছি নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে, আনসার সদস্যরা রয়েছে, পাশেই পুলিশের একটি গাড়িও দাঁড়িয়ে রয়েছে। এবং নগরের একপারে পরিবেশ পরিস্থিতি একেবারে স্বাভাবিক, যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপর বিজিবি তারা টহল দিচ্ছে এবং যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আর 155টি ভোট কেন্দ্র, এর মধ্যে আমরা রয়েছি যে দেখতে পাচ্ছি যে জানি যতটুকু যে চারজন মেয়র প্রার্থী রয়েছেন, এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন রয়েছেন, জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছেন, এছাড়া জাকের পার্টির একজন প্রার্থী রয়েছেন, হাতপাখার একজন প্রার্থী ছিলেন কিন্তু শেষ মুহূর্তে এসে 12 জন তিনি ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। একেবারেই শান্ত পরিবেশ, ভোটের হিসেব নিকেশও একেবারে সহজ সরল, এবং ভোটাররাও বলছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে চান। এবং সেই আয়োজনটি কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে সম্পন্ন করা হয়েছে, এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এও বলা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ছাড় না দেয়, এবং পুলিশের পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন এবং ভোটারদেরও তারা আশ্বস্ত করেছেন। ভোটার উপস্থিতি বাড়বে যতটুকু আমরা বুঝতে পারছি যে, এবং নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে, এবং প্রার্থীরাও যেটা আশা করছেন যে এই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা যেটি প্রত্যাশা করছেন যে যেহেতু মেয়র পদে নিরুত্তাপ ভোট হলেও বা মেয়র পদের নির্বাচনটি সমীকরণ খুব একটা কঠিন না হলেও, যেহেতু কাউন্সিলর প্রার্থীদের মধ্যেই মূল লড়াইটি হবে এবং ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি করার জন্য কাউন্সিলর প্রার্থীরাই বড় ভূমিকা পালন করে থাকেন, সেই হিসেবে তারা বলছেন যে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। ভোটের পরিবেশ একেবারে স্বাভাবিক রয়েছে, আর ভোট গ্রহণ শুরু হবে 8টায়। এখন প্রার্থীদের যে নির্বাচনী এজেন্ট তারা কেন্দ্রে প্রবেশ করছেন। তো এই ছিল নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ খবর। আরেকটি কেন্দ্রে রয়েছেন আমার সহকর্মী সাইফুর রহমান রকি, আমরা তার কাছ থেকে সেই কেন্দ্রের খবর জানব। সকাল 8টা থেকে শুরু হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন, সেই লক্ষ্যে এর আগে যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা সম্পূর্ণ করা হয়েছে। এবং আপনারা জানেন গতকালকে কিন্তু র‍্যাব এবং পুলিশের পক্ষ থেকে আলাদাভাবে তাদের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু সংবাদকর্মীদের জানানো হয়েছে। যেহেতু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, এরই মধ্যে কিন্তু যে ভোট কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোর সামনে কিন্তু আনসার সদস্যরা এবং পুলিশ সদস্যরা সেখানে কিন্তু অপেক্ষা করছেন, যদিও
এখনো ভোটাররা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেনি, যেহেতু এখনো বেশ কিছু সময় তাদের হাতে আছে। তবে এখন পর্যন্ত আমরা আসার সময় বেশ কিছু ওয়ার্ড ঘুরেছি এবং সেখানে কিন্তু অনেক ভোটার বাইরে কিন্তু অপেক্ষা করছিলেন। সেই ওয়ার্ডগুলোতে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন যে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে এবং শান্তিপূর্ণ পরিবেশে তারা যেন ভোট দিতে পারেন, সেই বিষয়টি যেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিত করেন, তাহলে তাদের যে উৎসব সেটি কিন্তু ভোটের যে উৎসব সেটি কিন্তু আসলে সম্পূর্ণ হবে, এটি আসলে বলছেন। এবং তাদের সাথে কথা বলেছি, ভোটাররা যেটি বলছেন তারা একজন সৎযোগ্য প্রার্থীকে তাদের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত করতে চান, যার মধ্য দিয়ে আসলে ওয়ার্ডের সকল উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। পাশাপাশি মেয়রের ক্ষেত্রেও কিন্তু একই কথা তারা বলেছেন। আপনারা যদিও জানেন যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে এখন 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদিও এখানে প্রতীক কিন্তু 4 জন প্রার্থীর থাকবে। আপনারা জানেন যে হঠাৎ করেই কিন্তু মাঝপথে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে হাতপাখা প্রতীকের প্রার্থী ছিল মুর্শিদ আলম, তিনি কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর থেকেই রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে 3 জন প্রার্থী কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা এবং শেষ পর্যন্ত যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু পরিচালনা করেছেন এবং 3 জনই কিন্তু শেষ পর্যন্ত আছেন। সব মিলিয়ে কিন্তু এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে কিন্তু আওয়ামী লীগ প্রার্থী এইচ এম খারিজ্জামান লিটন অনেকটাই কিন্তু নির্ভর একজন প্রার্থী, এবং পাশাপাশি এখানে জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছে সাইফুল ইসলাম স্বপন, জাঙ্গল প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও কিন্তু মাঠে আছেন, এবং জাকির পার্টির যে সদস্য লতিফ আনোয়ার গোলাপফুল প্রতীক নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও কিন্তু একইভাবে কাজ করছেন। সব মিলিয়ে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনী দিয়ে কিন্তু এই পুরো নগরীকে কিন্তু ঢেকে রাখা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব মুখর পরিবেশে যেন ভোট গ্রহণ হয় সেই জন্য সব ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। ইভিএম এর মাধ্যমে এবার ভোট হবে, আপনারা জানেন সুষ্ঠুভাবে এই ভোটটি শুরু হবে সকাল 8টা থেকে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনের সর্বশেষ। রাজশাহী সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন সাইফুর রহমান রকি এবং আফজাল হোসেন, এবং এর আগে সিলেট সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন রাশেদ লিমন।